বনি, দেখো তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। যে মেয়েটা তোমার অস্তিত্ব, তোমার পরিচয় নিয়ে ছিনিমিনি খেলছে, তুমি তুমি তাকে এবারে রাখতে চাইছো, যার জন্য তুমি সবকিছু হারিয়ে ফেলেছো তাকে? দেখো বনি, এই মেয়েটা এবারে থাকা মানে তোমার দুঃখ যন্ত্রণাগুলো বারবার তোমার সামনে আসবে। আর দেখো, আমার সাথে তোমার তো কোনো অশান্তি নেই, আমাদের যত অশান্তি ওই মেয়েটাকে নিয়ে। তাই বলছি ওই মেয়েটাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দাও। হ্যাঁ, নাহলে এরপরে কিন্তু এর থেকেও মারাত্মক কিছু হবে। নতুনবাবু, শেখর তো ঠিকই বলছে, শুনে নে না ওর কথাটা। সেরেছে, এ লোক তো পুরো খেপে গেছে, যা চাপ তৈরি করছে। বনি না পাল্টি খায়, আমি কি আবার মীনা কুমারীর মোড়ে ফিরে যাব? আমাকে তুমি যেতে দাও, আমি চাই না আমার জন্য তোমাদের মধ্যে কোনো অশান্তি হোক। আর আমিও চাই না বাইরের একটা মেয়ে আমাদের লাইফে ইন্টারফেয়ার করুক, বুঝতে পেরেছেন? না হয় বাইরেরই কেউ হলাম আমি, কিন্তু একটা সময় তো আমি আপনার নিজের ছিলাম, কাছের ছিলাম, সেই জায়গা থেকেই আমি এই কথাটা বলছি। দয়া করে আপনারা দুজন প্লিজ ঝগড়া করবেন না আমার জন্য, আমি তো চিরকালের মতোই চলে যাচ্ছি। কিন্তু আমার মনের মধ্যে এই গ্লানি নিয়ে যেতে চাই না যে আমার কিউভূতের মনে পড়ে কোনো আফসোস থাকুক আমার জন্য। কি বললেন? আমার মনে আফসোস আপনার জন্য? এ দেখুন, অনেক নাটক হয়েছে, বেরোন এখান থেকে, যান। চলেই তো যাচ্ছি, কিন্তু যাবার সময় মনের ভেতরে একটা বড় কষ্ট নিয়ে যাচ্ছি। ও তো আমার কেউ হয় না, কিন্তু ওর জন্য আজকে আমি আপনার আপন হয়েও পর হয়ে গেছি। কিন্তু ওই তো আমাকে আটকাতে চাইল, আপনি তো আমাকে আটকাতে চাইলেন না। কে জানে, আমি চলে যাওয়ার পর হয়তো আপনি ভাববেন আমি হয়তো ওকে বাঁচাতে পারতাম, কিন্তু পারিনি। ও কী কথা নতুন বউ, বারবার মরার কথা আসছে কেন? এসব তুমি কী বলছো? হ্যাঁ, আমি আর বেঁচে কোথায় আছি আন্না কাকি? আমার বাঁচার স্বাদ ফুরিয়ে গেছে, এখন এই অপেক্ষাতেই আছি। এই আধমরা আমি যেন পুরোপুরি মরে গিয়ে সবাইকে শান্তি দিই আর নিজেও শান্তি পাই। নতুন বউ, তুমি কি নিজেকে শেষ করে দিতে চাইছো নাকি? হ্যাঁ, এটাই তো করতে চাইছে, তাই জন্যই তো আমি ওকে যেতে দিচ্ছিলাম না। কি? হ্যাঁ গেভূত, ও নিজেকে শেষ করে দিতে চাইছে, আর আমি আমি এটা কি করে হতে দিতে পারি? তাই ও এখানেই থাকবে। বনি, তুমি ওর কথা বিশ্বাস করছো? ওর কথা তোমাকে আমি কতবার বলবো, ও যা বলছে সব ওর নাটক, নাটক। দেখো, ওই সব বলছে আমাদেরকে ব্ল্যাকমেল করার জন্য। হ্যাঁ, ও নিশ্চয়ই কোনো কার্যসিদ্ধি করার জন্য এসব বলছে, ও কিচ্ছু করবে না, কিচ্ছু না, বিশ্বাস করো। এই লোকটার জন্য দেখছি তীরে এসে আমার তরি ডুববে। বনি যদি বিশ্বাস করে নেয় ওর কথা, আমায় তো তাহলে স্যার জি সত্যি পটল ডাঙার টিকিট কেটে দেবে।